দেশের চলচ্চিত্র ও টেলিভিশনের কিংবদন্তি অভিনেতা চিত্রনাট্যকার এটিএম শামসুজ্জামান আর নেই সকালে নিজ ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ষাটের দশক থেকে শতাধিক চলচ্চিত্রের বহু খল এবং কমেডি চরিত্রকে অমর করে যাওয়া এই অভিনেতার বয়স হয়েছিল আশি বছর বাদ জহর জানাজা শেষে এটিএম শামসুজ্জামানকে জুরাইন কবরস্থানে তার বড় ছেলে কামরুজ্জামান কবিরের পাশে সমাহিত করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আরও জানাচ্ছেন মোবালিক করিম নামে যার পরিচিতি যার অভিনয় দেশের আপামর জনসাধারণকে করেছে বিমোহিত তিনি এটিএম সামসুজ্জামান নিজ প্রতিভায় তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন ভূষিত হন অমর একুশে পদকে তিনি আর নেই পরিণত বয়স হলেও তার এই বিদায়কে সহজভাবে মেনে নিতে পারছেন না কেউ ফুল চুরি করছিস কেন আর ফুল যদি চুরি করতেই হতো দরজাটা থাকালেই হতো আমি তোকে ফুল তুলিতাম চুরি করবে না সেটা ফুলিও হোক আর যাই হোক সালের দশ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন এ টি এম শামসুজ্জামান গুনিয়ে মানুষের চলচ্চিত্র অঙ্গনে উনিশশো সালে পরিচালক উদয়ন চৌধুরী বিষকন্যা সিনেমায় সহকারী পরিচালক হিসেবে ভাবে ইমামের পিছনে যেন আমার জায়গা থাকে ওই আড়াল মুসি যেন আমার পিছনে বসে জলদি গিয়ে এরপর বেশ কিছু চলচ্চিত্রের জন্য কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন এ.টি.এম. শামসুজ্জামান। ব্যদব Belehas besharam बाप के बोले भाई। তবে অভিনেতা হিসেবে এ.টি.এম. শামসুজ্জামানের অভিষেক 1965 সালে। 1976 সালে আমজাদ হোসেন পরিচালিত নয়নমণি চলচ্চিত্রে খলনায়ক হিসেবে তিনি আলোচনায় আসেন। সুয়ামিরে নিয়া জারি সিনেমার পাশাপাশি অসংখ্য খণ্ডনাটক ও ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি আলাদা করে স্থান করে নিয়েছেন দর্শক হৃদয়ে

কিন্তু সকালে তিনি চলে গেলেন না ফেরার দেশে জীবনে পরাজ্লিক করিম মাই টিভি ঢাকা